সবাই যাবে, মেয়েটা একা একা পড়ে থাকবে। ব্যাপারটাকে শুধুমাত্র এত সেন্টিমেন্টাল করে তুলো না তো। আরে বাবা, গার্জিয়ান তো একজন যাচ্ছেই, তাছাড়া ছেল ভালো জায়গা, কাছাকাছির মধ্যে। হ্যাঁ, দিল্লি হলে কথা ছিল। কোনো জায়গায় এখন আর সেফ নয়। খবরে রোজ পড়ো না, টিভিতে দেখো না চারদিকে কি হচ্ছে? আর আমরা তো যাচ্ছি বেড়াতে। সেটা নয়, মেয়ে বড় হচ্ছে, ওর একটা সার্কেল তৈরি হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে ও এখন থেকে। যদি এখন থেকে কি ছেড়ে দেবো, আজাদ পাঞ্চি। কবে যাবি?